শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি ক্রীড়ায় মনোযোগী হতে হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলার সুব্যবস্থা রাখতে হবে, শারীরিক চর্চা, শরীর মন ভালো থাকে। রোববার দুপুরে ভাঙ্গা উপজেলার ব্রাহ্মণকান্দা এএস একাডেমি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে যোগ দিয়ে ফরিদপুরের 4 আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এই মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শ্রেণী কক্ষ সংকট, বসার জায়গা হচ্ছে না, তাই বিদ্যালয়ের জন্য 4র্তলার একটি ভবন দ্রুত নির্মাণ করার ঘোষণা দেন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ মিলন আহমেদের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজিমুদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জালালউদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান পারুলি বেগম, মানিকধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম বাচ্চু প্রমুখ।